সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে বাংলা গ্রামার বা ব্যাকরণের একটি অংশ আমরা জেনে নেব বিশেষ কৌশলের মধ্য দিয়ে। এই কৌশলটি তোমরা জেনে নিলে চিরকাল বা চিরদিনের মতো আজকে আমরা যেটি পড়ব সেটি মনে রাখতে পারবে এবং অন্যকেও জানাতে পারবে। সেই কারণে ভিডিওটি দেখতে থাকো। আগে থেকে বোর্ডে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, ভালোবাসা এবং ইটের বাড়ি। তো এই ইটের বাড়ি এটি হচ্ছে কৌশল যেটি আমরা পড়ব, মনে রাখতে পারবে এবং এটি আমরা ভালোভাবে দৃষ্টি নিক্ষেপ করব, বা এর মধ্য দিয়েই আমরা মূল বিষয়টি আজকে যেটি জানব সেটি শিখব। তো প্রথমেই আমি লিখে রেখেছি ভালোবাসা। এটিকে যদি আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ বর্ণ বিশ্লেষণ করি, তাহলে আমরা অনেকগুলো আমরা বর্ণ পেতে পারি। সেগুলো কি আমি লিখছি, তোমরা দেখতে থাকো। প্রথমেই আমরা পাব ব্যঞ্জন ধ্বনি ভ, তারপরে আমরা পাব আ, সবাই দেখতে পাচ্ছ, এবং এরপর আমরা যেটি পাব সবাই বুঝতে পেরেছ, ল এবং ও, এরপর ব এবং আ, এবং দন্ত স এবং আ। তাহলে আমরা এই ভালোবাসা এই অংশটিকে আমরা ভেঙে আমরা পেলাম এই বর্ণগুলো। এক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি যে আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত রব বা আওয়াজ বা শব্দকে আমরা বলবো ধ্বনি। আমরা কি বলবো? ধ্বনি। সাপোজ আমরা এইভাবে যদি হাতে তালি বাজাই, এর থেকেও যে শব্দ বা আওয়াজ হয়, কিংবা পাখির ডাক বা যে কোনো শব্দকে আমরা কিন্তু ধ্বনি বলবো না, আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত আওয়াজকেই আমরা বলবো ধ্বনি। তাহলে আমরা যদি বলি ভালোবাসা, এক্ষেত্রে এই যেগুলো উচ্চারিত হয়েছে এতগুলো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 8টি ধ্বনির সমন্বয়ে বা ধ্বনির সমষ্টিতে বা ধ্বনিগুলো যুক্ত হয়ে আমরা ভালোবাসা পেয়েছি। আরও এক্ষেত্রে বলে রাখি, এই ধ্বনিগুলো আমরা যখন যে কোনো জায়গায় বা কোনো ক্ষেত্রে লিখব সেগুলো হয়ে যাবে বর্ণ। তাহলে এগুলো এক একটি, এগুলো এক একটি, সব সব এক একটি, আমরা যা বলছি বাকযন্ত্রের মধ্য দিয়ে এগুলো এক একটি ধ্বনি। এবং এই ধ্বনিগুলোকে আমরা যখন লিখব সেগুলো হয়ে যাবে বর্ণ, সেগুলো হয়ে যাবে বর্ণ। অর্থাৎ এই ভালোবাসা শব্দটি বলতে গিয়ে আমরা 8টি ধ্বনি কিংবা বর্ণ মধ্য দিয়ে আমরা বলতে পারছি, বা এখানে এই ভালোবাসা এই যে অংশটির মধ্যে 8টি ধ্বনি বা বর্ণ রয়েছে। অর্থাৎ এই ধ্বনিগুলো বা বর্ণগুলো এক বা একাধিক যুক্ত হয়ে যা গঠন করবে বা যা গড়ে ওঠে সেই সমষ্টিকে একত্রে বলা হয় শব্দ। অর্থাৎ ধ্বনি বা বর্ণের এক বা একাধিক ধ্বনিগুলো যখন গড়ে উঠবে, এবং যেটি গড়ে উঠবে তার মধ্যে যেন অর্থ থাকবেই, অর্থ যুক্ত হবে বা অর্থবোধ হবে, তখনই সেটিকে আমরা বলবো শব্দ। আমরা যা বলছি আমরা শব্দের সংজ্ঞা বা শব্দ বলিতে কি বুঝো বা শব্দ কি সেটি জেনে নিচ্ছি। শব্দের সংজ্ঞা, তো এই ভালোবাসার যে অংশটিকে আমরা ভেঙে বর্ণ বিশ্লেষণ করেছি বা ধ্বনিগুলো জানতে পেরেছি, 8টি যে ধ্বনি বা বর্ণ রয়েছে এই 8টি বর্ণের বর্ণ সংযুক্ত হয়ে বা যোগ হয়ে তার মধ্যে একটি শব্দ অর্থ রয়েছে, যেটি আমরা পেয়েছি তার মধ্যে একটি অর্থ রয়েছে বা অর্থবোধক বা অর্থযুক্ত, সেই বিষয়টিকেই বলছি শব্দ। তাহলে আমরা শব্দের সংজ্ঞা এভাবে লিখতে পারি, অর্থবোধক এক বা একাধিক ধ্বনি বা এক বা একাধিক ধ্বনি বা বর্ণ সমষ্টিকে
শব্দ বলা হয়। এক্ষেত্রে সংজ্ঞার নিরিখে আরো বিষয়টি বুঝিয়ে দিই। অর্থবোধক, এক বা একাধিক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। এই ভালোবাসা যে অংশটি রয়েছে সেখানে এক একের বেশি কি রয়েছে ধ্বনি বা বর্ণ বিষয়টি আগে বুঝিয়ে দিয়েছি, সেগুলো সমষ্টি অর্থাৎ একত্রিত করলে বা যুক্ত করলে বা সংযোগ করলে বা একসাথে অনেকগুলো যে ধ্বনি বা বর্ণ থাকলে তার যদি একটি অর্থ থাকে অর্থাৎ অর্থযুক্ত হতে হবে সেটিকেই বলবো আমরা শব্দ। আমরা যদি এমন কিছু লিখছি যাতে অর্থ নেই সেটিকে কিন্তু আমরা শব্দ বলবো না। আমরা যদি লিখি, প্রথমেই আমরা লিখব ব্যঞ্জন ধ্বনি তো, এরপর আ, তারপর হ, তাহলে এটিকে আমরা যদি যুক্ত করি তাহলে আমরা পেতে পারি তাহ। তো এইরকম তাহ যেটি আমরা পাচ্ছি এটি কিন্তু শব্দ নয়। আমরা যদি একটু ঘুরিয়ে বর্ণগুলোকে এলোমেলো ছিল সেগুলোকে একটু যদি যদি ঘুরিয়ে আমরা যদি করি হ যোগ আ এবং তো, তো সেক্ষেত্রে আমরা পেতে পারি হাত। তাহলে হাতের কিন্তু একটি অর্থ রয়েছে, আমাদের দুটো হাত রয়েছে, সেক্ষেত্রে এই হাত কিন্তু হয়ে যাবে শব্দ এবং এটির কোনো অর্থ নেই তাই এটিকে আমরা শব্দ বলবো না। তাহলে শব্দ হতে গেলে তার যে ক্রাইটেরিয়া বা যেটি হতে থাকতে হবে সেটি হচ্ছে যেটি আমরা পাবো অনেকগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত সংযুক্ত হয়ে বা তার সমষ্টি একীভূত হয়ে যেটি আমরা পাবো তার একটি অর্থ বোধ হতে বা হতে হবে বা অর্থযুক্ত হতে হবে এবং সেই অর্থযুক্ত যেটি আমরা পাবো সেটি যে যার সমন্বয়ে গড়ে উঠবে সেগুলো হচ্ছে ধ্বনি বা বর্ণ, অর্থাৎ অনেকগুলো বা এক বা একাধিক ধ্বনি বা বর্ণ সমষ্টিভূত হয়ে বা একীভূত হয়ে বা যুক্ত হয়ে যেটি গড়ে উঠবে তার মধ্যে যদি একটি অর্থ থাকে বা অর্থ বোঝায় সেটিকে আমরা বলবো শব্দ। তাহলে এক্ষেত্রে ভালোবাসা এটি একটি শব্দ, এইরকম অজস্র অসংখ্য শব্দ রয়েছে। দু একটি আমরা উদাহরণের মধ্য দিয়ে আরো বিষয়টি জেনে নাও। তো শব্দের উদাহরণ, ওপরে ভালোবাসা এর যেমন একটি অর্থ রয়েছে এবং সেই কারণে এটি একটি শব্দ, সেভাবে আমরা আরো দু একটি শব্দ উদাহরণস্বরূপ জেনে নেব। যে শহর, এর একটি অর্থ রয়েছে। নগর, নগর, এটিরও একটি অর্থ রয়েছে। বন প্রান্তর, বন প্রান্তর, এটিরও এগুলোরও অর্থ রয়েছে। একইভাবে আমরা যদি লিখি আকাশ, এরও অর্থ রয়েছে। এগুলো এক একটি শব্দ। বাতাসও, বাতাসও লিখতে পারি আমরা বা বায়ু, এটিও একটি শব্দ কারণ এগুলোর অর্থ রয়েছে। একইভাবে মানবী, পৃথিবী, এগুলোর অর্থ রয়েছে এবং এগুলো অনেকগুলো বা এক বা একাধিক ধ্বনি বা বর্ণ সমষ্টি এবং সেই বর্ণ বা সমষ্টির অর্থ থাকায় সবগুলো এক একটি শব্দ আমরা বলতেই পারি। কিন্তু এখানে যে বিষয়টি মনে রাখার বিষয় আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে ইটের বাড়ি, এই কৌশলের মধ্য দিয়ে আমরা শব্দ কাকে বলে সেই বিষয়টি চিরকাল বা চিরদিনের মতো মনে রাখতে পারব। দেখবে বাড়ি যখন তৈরি হয় একটি ইট দিয়ে কোনোভাবে বাড়ি তৈরি হয় না, অনেকগুলো ইটের মধ্য দিয়ে একটি বাড়ি তৈরি হতে পারে বা নির্মিত হতে পারে। সেক্ষেত্রে এই ইটের বাড়ি, এক্ষেত্রে ইট আমরা ধ্বনি বা বর্ণ লিখতে পারি, ধ্বনি বা বর্ণ। তো এক একের বেশি বা এক একাধিক যখন ইট সজ্জিত হয়ে বা সাজিয়ে আমরা যা তৈরি করতে পারবো
সেটি একটি বাড়ি হতে পারে। সেই রকম এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে বা সমষ্টিভূত হয়ে বা একত্রিত হয়ে যেটি গড়ে উঠবে তাকে আমরা বলবো শব্দ। কিন্তু তার মধ্যে যেটি বিশেষভাবে অবশ্যই থাকতে হবে সেটি হচ্ছে অর্থযুক্ত। তাহলে সেক্ষেত্রে বাড়িটা আমরা শব্দ বলতে পারি, অর্থাৎ ইটের বাড়ি, এই ইটগুলোকে আমরা ধ্বনি বা বর্ণ বলতে পারি। এবং যদি ইটগুলো সজ্জিত হয়ে বা নির্দিষ্টভাবে না সাজানো থাকে, যেমন বাড়ি গঠিত হয় না, একইভাবে ধ্বনি বা বর্ণগুলো যদি অর্থ না থাকে বা সেগুলোর মধ্যে যদি অর্থ প্রকাশ না হয় বা অর্থযুক্ত না হয়, তো সেক্ষেত্রেও সেগুলিকে আমরা শব্দ বলতে পারি না। কাজেই তোমরা ইটের বাড়ি, এক্ষেত্রে ইটের মধ্য দিয়ে ধ্বনি বা বর্ণগুলো মনে রাখবে এবং বাড়ি এটির দ্বারা যাকে নির্দেশ করবে বাংলা ব্যাকরণে সেটি হচ্ছে শব্দ। কিন্তু ইট নির্দিষ্টভাবে সাজিয়ে যেভাবে বাড়ি তৈরি হয় ঠিক একইভাবে বর্ণগুলো এলোমেলো থাকলে কোনোভাবেই আমরা সেগুলোকে শব্দ বলতে পারবো না। শব্দ হওয়ার ক্ষেত্রে যেটি অবশ্যই থাকতে হবে তার একটি অর্থ, ভালোবাসা শব্দ কিংবা শহর নগর বা যেগুলো লেখা রয়েছে সবগুলোর একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। তাই অর্থযুক্ত এক বা একাধিক যখন ধ্বনি বা বর্ণ যুক্ত হয়ে হবে তো সেই ধ্বনি সমষ্টিকে একত্রে বলা হবে শব্দ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি।